কি করতেছেন? আচ্ছা যান, দিলাম। আর টাকাটা একটু কমাতে হবে, কারণ টাকাটা অনেক বেশি হয়ে গেছে। আপা, আপনার সব কথা মানলাম, কিন্তু টাকা কমাইতে পারুম না, বাজারের যে অবস্থা। আচ্ছা শুনেন, আপনার যদি পোষায় তাহলে দারুণ কইেন, তাহলে হ্যাঁ আমার খবর দিব। আচ্ছা ঠিক আছে, আপনি কবে থেকে আসতে পারবেন? আপনি যদি কন, আজকে থেকে আমু, কিন্তু দুপুরে রাখতে পারুম না, রাতে থেকে রান্না করুন, আমার আবার একটা কাম আছে। আচ্ছা অসুবিধা না, আমি একটু পরে বের হবো, আপনি রাতে এসে রান্না করে দিয়ে যান। আচ্ছা ঠিক আছে, সালাম আলাইকুম। ও আভা, আরেকটা কথা, আমার হাতে কিন্তু কাছের জিনিস টিকে না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, বাট একটু সাবধানে কাজ করেন। আচ্ছা ঠিক আছে, যাই। শোন, আবির রাস্তার 15 মিনিট লাগবে। জানিস, এই জায়গাটা না আমার এত ভালো লাগে, আজকে থেকে এই জায়গাটাই অফিসিয়ালি আমার সবচেয়ে পছন্দের জায়গা। এই ফুটপাতের পাশের জায়গাটা তোর পছন্দ? কিভাবে? এই জায়গাটাই আমার পছন্দ। এই গাছটার নাম কি? ওয়েট, ইন্টারনেটে সার্চ দেখতে হবে, তোকে বলছি। গুগলে? আমি চিন্তা করি, যখন ইন্টারনেট ছিল না তখন মানুষজন কীভাবে সার্ভাইভ করতো। সেটাই। তোরা জানিস এই পৃথিবী থেকে ডাইনোসর কেন বিলুপ্ত হয়ে গেছে? বিকজ তখন ইন্টারনেট ছিল না। কি বললি? লাইফ ওয়াজ টু হার্ড ফর দেম। ও মাই গড, সো ফানি। সিরিয়াসলি সো ফানি। তখন তুই কেন ছিলি না? এ শহরে বোবার মতো ঝুলছে নীরবতা, বুকের নদীর ঢেউয়ে জাগে মাছের মতো কথা। কারা যেন সামনে দাঁড়ায়, সোহাগ বুলায় কারা, ছায়ার মতো চমকে মিলায় ছায়ার শরীরেরা।
এত টেনশন নিয়েন না, আমার তো মনে হয় সব কিছুতে দুইবার করে চান্স দিয়ে দেখা উচিত। আপনার মায়েরটার মাথায় সমস্যা আছে, আপনার কইলাম দেশের খবর রাখার লাগে, দেশের খবর রাখার লাগে কি দরকার টেলিভিশন। কাকা লেখে রাখুন, আশ্চর্য, মানে তুই চিনিস না জানিস না, নাম্বার দিয়ে দিলি। তো কি হয়েছে, কয়দিন পর এমনিতে ভার্সিটি নাম্বার ছড়া যাবে, এর থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো নিচ থেকে নাম্বারটা দিয়ে দিলি। তুমি কি এস্টিমেটের আগে জানতা? নো স্যার। ভেরি গুড, ভেরি গুড। শোনো, তুমি তো 9 নম্বর রোডে আর আমি 7 নম্বর রোডে, যে কোনো সময় যে কোনো প্রবলেম হলে জাস্ট আমাকে একটা ফোন করবা, নো দিতা, ঠিক আছে? মাই ফোন নাম্বার ইজ ওভার দিয়ে দ্য বোর্ড। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো হয়েছে, একটু ট্রাই করা দিয়ে। স্যার, স্যার ডান, স্যার। আচ্ছা, তোমারও ডান, ঠিক আছে, ট্রাই টু নেক্সট ওয়ান, আরও কয়েকটা কথা। ওকে স্যার, স্যার ডান কমপ্লিট। কয়টা করছো? স্যার একটা, একটা। আরে এখানে তো ওই চারটাটাকে মিনিমাম চারটা হবে, ট্রাই নেক্সট ওয়ান। জি স্যার, দেখো এই তো আমরা ল্যাবের সামনে আছি, তুই আয়। আচ্ছা ঠিক আছে। কে সাফা? হ্যাঁ আসতেছে, আসতে। ও আসলে ওকে তোর দাদির কাহিনীটা বলবো। তুমি কই ছিলে? আরে ছিলাম বাইরে, ছিল একটু কাজ আসছিল, বুঝছিস? রাতে আসবে না বাসাতে? কাজ ছিল। কি কাজ? তাই বলে বাসায় আসবে না? আরে থাকে না, কত কাজ বুঝিস তো আমার, মানে এত কাজ একসাথে মেনটেন করা খুব। আচ্ছা তোর এরকম শুকনো লাগতেছে কেন, চেহারাটা কেমন? খাস নাই সকালে চাটা কিছু? খাস নাই কোরবান? এই কোরবান, চাটা কিছু দে। হয়েছে স্যার, ডাক পাম দিচ্ছ কেন, এটা বলো কোথায় যাবা। আরে না, তোরা এত কাজ টাজ করতেছিস, একটা টেক কেয়ার করতে হবে না? মানে চেহারাটা কেমন শুকাই গেছে, মনে হইতেছে সকাল থেকে কিছুই খাস নাই। কই যাবা তুমি বলো তো। মানে হয়েছে কি, ওই যে সারা রাত তো বাইরে ছিলাম বুঝছিস, শার্টটা পরে ঘুরতেছি, শাওয়ার টাওয়ার কিছুই নেই নাই, বাসায় যাওয়া দরকার, একটু ফ্রেশ হবো, তারপরে আরও কিছু কাজ আছে, তার মধ্যে পানিয়া চলে আসলে তো আর বেরোতে পারবো না। আচ্ছা ঠিক আছে, যাও তুমি।